বিরল আর অদ্ভুত শিশু। হ্যাঁ, আজকে আমরা এমন কিছু বিরল আর অদ্ভুত শিশুদের সম্পর্কে জানব, যাদের সংখ্যা পুরো বিশ্বে খুবই কম আছে। আজকে একই ড্রিমওয়ার্ল্ডের এ পর্বে আপনাদের এমনই পাঁচজন বিরল আর অদ্ভুত শিশুর সম্পর্কে জানাবো, যারা স্বাভাবিক শিশুর মতো জন্মগ্রহণ করলেও এদের জীবন খুবই আলাদা, যারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে তাদের জীবনের সাথে। আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এডিলারোস, এই শিশুটির বয়স মাত্র 11 বছর। তার এই অস্বাভাবিক শারীরিক গঠনের কারণে প্রতিদিন তাকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তার শারীরিক গঠন একটি দুর্লভ রূপ, যা কিনা মেডিকেলের ভাষায় প্রোজিরিয়া অথবা একে হ্যাচিংসন গ্রিল ফ্রন্ট ফ্রোজিরিয়া সিন্ড্রোম HPSও বলা হয়। এই রোগ 1886 সালে আবিষ্কার করা হয়। এরপর থেকে মোট 140 জন এ রোগে আক্রান্ত হয় এ তথ্য পাওয়া যায়। সে সবসময় অনলাইন ট্রলের শিকার হয়। তাকে মৃত ব্যক্তিও বলা হয়ে থাকে। কিছু কিছু মানুষ মনে করেন সে একজন মৃত ব্যক্তি, সে অনেক আগেই মারা গিয়েছেন, যার ফলে তার বাবা মা সবসময় নানা দুশ্চিন্তায় ভোগেন এবং তাকে সার্বক্ষণিক দেখাশোনা করে থাকেন। তার অনেক সোশ্যাল অ্যাকাউন্ট আছে, ফেসবুকে তার 14 মিলিয়ন ফলোয়ার আছে। কেউ বলতে পারে না তার এই রোগের কারণ কী বা তার ভবিষ্যৎ কী, কিন্তু আশার বিষয় হলো যে সে এখন অনেকটাই সুস্থ আছে। রমেশ দর্জি, এক বিরল চর্মরোগের শিকার এই শিশুটি। তার বয়স মাত্র 11 বছর। অজানা রোগে ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে সে। রমেশ দর্জি এই শিশুটির বাড়ি নেপালের কাঠমান্ডুতে। জন্মের পর মাত্র 15 দিন বয়স হতেই তার সারা শরীর হতে চামড়া উঠতে শুরু করে। তারপর ধীরে ধীরে কালো আর শক্ত হয়ে যেতে থাকে তার গায়ের চামড়া। এক সময় শক্ত হয়ে পাথরের মতো খসখসে হয়ে যায়। সঙ্গে সারা গায়ে অসহ্য জ্বালা, চুলকানি আর যন্ত্রণা শুরু হয়। হাঁটাচলা, দৌড় কোনো কিছুই ঠিকমতো করতে পারে না রমেশ। খিদেতে কোনো রকম বাড়ির লোকজনকে বুঝায় সে। শৌচালয়ে যেতেও তার অন্যের সাহায্য লাগে। এভাবেই 5 বছর হয়ে যায় তার। প্রাথমিকভাবে চিকিৎসকরা একে কোনো ফাঙ্গাল ইনফেকশন ভেবে ভুল করেন, কিন্তু পরে নানা গবেষণার মাধ্যমে জানা যায় বিরল এক চর্মরোগের শিকার রমেশ দর্জি, যার নাম ইকথাইউসিস বা হার্লিকুইন ইকথাইউসিস। অজানা রোগে ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে রমেশ, সেই সাথে আছে অসহ্য যন্ত্রণা তার নিত্যদিনের সঙ্গী হয়ে। লুইস ম্যানুয়েল গঞ্জালিস, শিশুটির ওজন আশ্চর্যজনকভাবে বেড়েই চলেছে। মাত্র 10 মাস বয়সেই শিশুটির ওজন প্রায় 28 কেজি। এই শিশুটির পরিবার মেক্সিকোর টোকেমেন অঞ্চলে থাকে। শিশুটির মায়ের নাম ইসাবিল পান্তাজা, তার বাবার নাম মেরিও গঞ্জালিস। শিশুটির রোগ সম্পর্কে ডাক্তাররা বলছেন শিশুটি প্রাডোর উইলিস সিন্ড্রোম রোগে ভুগছে। শিশুটি জন্মের পর 3.5 কেজি ওজন ছিল, পরে তার যখন 10 মাস বয়স তখন তার ওজন হয়ে যায় 28 কেজি। শিশুটির মা ইসাবিল পান্তাজা জানায়, ভেবেছিলাম বুকের দুধ বেশি পায়, যার কারণে তার ওজন বেড়ে যাচ্ছে, কিন্তু পরে জানতে পারলাম সে একটি রোগে ভুগছে। এখন তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার নামে আর্থিক সহায়তা পেতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, কেননা লুইসের বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না। তার মাসিক আয় মাত্র $200। নং ইউহি জন্মগ্রহণ করে চায়নাতে। এই চাইনিজ ছেলেটি খুবই অসাধারণ একটি শিশু। ছেলেটি কোনো আলো ছাড়াই সব কিছু দেখতে পারে, তেমনি সব কিছু পড়তেও পারে। অনেকে এই শিশুটিকে তার এই অসাধারণ ক্ষমতার জন্য ক্যাটস বয় বলে ডাকে। তার এই অদ্ভুত খবর শুনে একজন আই স্পেশালিস্ট তার বাসায় যান, তার চোখ পরীক্ষা করে দেখে। তিনি প্রথমেই দেখলেন নঙের চোখ নীল রঙের, আর এই নীল রঙের চোখ সাধারণত এশিয়ার মানুষদেরই বেশি হয়ে থাকে। কিন্তু ডাক্তার তখনই খুব অবাক হলেন যখন তিনি নঙের চোখে ফ্ল্যাশ লাইট ধরলেন। তিনি দেখলেন নঙের চোখে ফ্ল্যাশ লাইট ধরার ফলে তার চোখ হতে নীল আর সবুজ রঙের আলো বের হচ্ছে, যেমনটা নর্মালি বেড়ালের চোখে হয়ে থাকে। সে ডাক্তার দেখলেন এবং প্রমাণও পেলেন যে নং অন্ধকারে সব কিছু পরিষ্কার দেখতে পারে, এমনকি সব কিছু সে পরিষ্কারভাবে পড়তেও পারে। জন ক্রিসকার, এই শিশুটি ফিলিপাইনে জন্মগ্রহণ করে। এই 9 বছর বয়সী জনের দাঁতের কথা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এই ছেলেটির মুখে আছে 32টি দাঁতের বদলে 300টি দাঁত। বিশ্বাস হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, এমনটাই হয়েছে, আর এটাই সত্য। জন যখন জন্মগ্রহণ করে তখন তার বাবা মার কোনো ধারণাই ছিল না যে হাইপারটোনিসিয়া নামের একটি রোগে আক্রান্ত হয়েছে সে। আর এই রোগের সূত্রপাত কোথায় ডাক্তাররা আজও তা আবিষ্কার করতে পারেনি। যখন তার বয়স 5 বছর তখন তার দাঁতের সংখ্যা ছিল 150টি। গরিব পরিবারে জন্মগ্রহণ করায় তার সঠিক সময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
আর আজ তার বয়স 9 বছর, কিন্তু তার অবস্থা সঠিক কোনো সলিউশন দেওয়া এখনও সম্ভব হয়নি। একটি সার্জারি দ্বারা তার মুখ হতে প্রথমে 50টি দাঁত বাহির করা হয়, তারপর আরও 60টি অপারেশন করা হয়। এই অপারেশনগুলোর জন্য তার কথা বলা প্রায় অনেকটা কষ্টকর হয়ে গেছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই তা জানাবেন। আপনাদের যে কোনো মূল্যবান মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।